বেগুন গাছগুলো বেগুনের ট্রেতে খুব চমৎকার ভাবে বাড়ছিল, তাহলে কেন আমি এই বেগুনগুলোকে বায়োডিগ্রেডেবল ব্যাগে ট্রান্সফার করলাম, তার কারণ কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। বলতে বলতে আমাদের রোজা প্রায় শেষ, আর আমি জানি সবাই কোমরে কাছার বেঁধে গার্ডেনিংয়ে নামবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছগুলো এত চমৎকারভাবে বাড়ছিল, তাহলে কেন আমি বেগুন গাছগুলোকে ডিসপোজিবল ব্যাগে ট্রান্সফার করলাম, তার কারণ কি? রিপোর্টিং যদি করতেই হয়, আমি বড় কোনো পটে রিপোর্টিং করতে পারতাম, তাহলে কেন আমাকে এই বায়োডিগ্রেডেবল ব্যাগের ভিতরে ট্রান্সফার করতে হলো? চলুন আমরা ডিটেলসে জেনে নেই, তারপর হচ্ছে কথা বলবো। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বেগুন গাছ। খুবই চমৎকারভাবে বেগুনের ট্রেতে বেগুন গাছগুলো বেড়ে উঠেছে। এখনো পর্যন্ত কোনো বাঘ আসেনি, তবে র্যান্ডমলি ঈদের আগের দিন চাঁদ রাত্রে যেমন আমরা হাতে মেহেদি পড়ি, আমি হচ্ছে এদেরকে পড়াবো কীটনাশক। তার মানে হচ্ছে এদেরকে আমি ঘরোয়া কীটনাশক দেব, গাছে পোকামাকড় দমন করি আমি, পোকামাকড় বসা বা ধরার আগেই। এই যে দেখুন, এই যে বেগুন গাছগুলো এত চমৎকারভাবে বাড়ছে, ঘরোয়া খাদ্য খেয়ে কিন্তু বাড়ছে। লাস্ট টাইম আমি আপনাদেরকে সাথে নিয়েই একটি সার ব্যবহার করেছিলাম, ক্যালসিয়াম, যা আমি বানিয়েছিলাম হচ্ছে এই যে দেখুন, আমি একটি ড্রাই টিএসপি সার বানিয়েছি। তো আমি কিন্তু লাস্ট টাইম এখানে ক্যালসিয়াম ব্যবহার করেছিলাম গাছের গোড়া শক্ত করার জন্য, কারণ বাচ্চাকে ছোটবেলা থেকে যদি আপনারা পিটিয়ে পাটিয়ে মানুষ করেন, বড় হলে কষ্ট কম হয়, আর বড় হলে যদি বিগড়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, তখন কিন্তু আর কিছুই করার নেই, তাই না? তো যাই হোক, একটু ফান করলাম। তো এখন কেন আমি গাছগুলোকে এই যে এই ব্যাগে এখানে ট্রান্সফার করলাম, তার কারণ আমি বলছি, ব্যাগে ব্যাগে নয়, ট্রেতে বেগুন গাছগুলো এত বেশি বেড়ে গিয়েছিল যে একটি আরেকটির গায়ে লেগে যাচ্ছিল। তার উপর আপনারা সবাই জানেন যে বেগুন গাছ যখন আমি লাগিয়েছি, আমিনাবুরি কিন্তু অনেক সেল থেকে গাছ তুলে ফেলেছিল। এরপর আমি প্রতিটি সেলে কিন্তু আবার নতুন করে বীজ দিয়েছিলাম, যার ফলে এই যে দেখুন, নতুন করে কিন্তু ওই যে দেখুন চারা বের হচ্ছে। তো গাছগুলো এত বড় হওয়ার কারণে ছোট যে গাছগুলো, সেই গাছগুলো তো বাড়তে পারছেই না, আর পাশাপাশি থাকা যে বড় বড় গাছ একটি আরেকটির গায়ে এমনভাবে লেগেছে যে মোটেও বাড়তে পারছে না। এই জন্য আমি যে কাজটি করলাম, এই যে দেখুন, এখানে একটি সেল থেকে তুলেছি, মাঝখানে তুলেছি, ওই যে দুটি সেল থেকে, ওই যে কর্নারের সেল থেকে, আবার এই যে দেখুন এখানেও এইখান থেকে তুলেছি, আবার ওই যে মাঝখানে ওইখান থেকে তুলেছি, ওই যে কর্নারে যদি দেখেন, আমি একটু দেখাচ্ছি, ওই যে আমি র্যান্ডমলি কিছুটা বেগুনের গাছ পিক করেছি, পিক করে তারপরে আমি অন্য জায়গায় নিয়েছি, যেন এরা একটু খোলাভাবে আলো বাতাস পেতে পারে, আর ছোট গাছগুলো চমৎকারভাবে বাড়তে পারে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এখন বলতে পারেন যে আমি কেন গাছগুলোকে রিপোর্টিং করলাম এই ব্যাগে, বড় কোনো পটে না করে, তার কারণও আমি আপনাদেরকে বলছি, আশা রাখছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন, গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছিল ছোট ছোট ট্রেতে। তো এই গাছগুলোকে আমাকে রিপোর্টিং করতে হলে বরাবরই আমি যেটা করি, এই ছোট পট থেকে আমি বড় পটে ট্রান্সফার করি, আর সেটা কিন্তু আমাদের ঈদের পরে হয়। এখন যেহেতু হাতে গোনা আর 4 থেকে 5 দিন আছে আমাদের ঈদের, অলমোস্ট আমার ডাইনিং টেবিল পুরো ভরে গেছে এই গাছ দিয়ে, এই ট্রেগুলো দিয়ে। তো এখন যদি এগুলো আমি কি রিপোর্টিং করি আবার বড় পটে, তাহলে দেখা গেল যে পট বড় হতে হবে, আবার সেখান থেকে বড় হওয়ার পর মেন গার্ডেনে আমাকে ট্রান্সফার করতে হবে বড় পট থেকে বের করে। তো আমি একটি চিন্তা করে দেখলাম যে না, আমাকে এমন কিছু করতে হবে যে সেকেন্ড ধাপে আমি সরাসরি মাটিতে দিয়ে দিব, রিপোর্টিং ছাড়াই। তো প্রথম ধাপ ছিল আমার সিডিং ট্রেগুলো, যেখানে আমার গাছগুলো হচ্ছে, আর এটি হচ্ছে আমার প্রথম ধাপ, কারণ প্রথম যেটাকে বলা হয়, যেখানে গাছ লাগাই, সেটা প্রথম নয়, সেটা হচ্ছে জার্নি স্টার্ট, জীবনের শুরু, আর এই হচ্ছে প্রথম ধাপ যে আমি এখানে রিপোর্টিং করলাম। তো এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলোতে কেন আমি রিপোর্টিং করলাম, তার অনেকগুলো কারণ আছে। এই যে ব্যাগগুলো, এগুলো হচ্ছে বায়ু নিষ্কাশন হয়,
এই ব্যাগগুলোর ভেতর থেকে আপনার শিকড়গুলো সব দেখা যাবে। আপনি এই ব্যাগগুলোতে গাছ রেখে দেখা গেল অনেকগুলো গাছ অনেকগুলো এইরকম ব্যাগে রেখে বড় একটি ট্রেতে আপনি এক জায়গায় রেখে দিতে পারবেন। আর খাদ্য আপনাকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে না, শুধু ট্রের ভিতরে আপনি পানি দিয়ে দিলেই এই ব্যাগ মাটির নিচ থেকে খাদ্য শোষণ করে নিবে, পানি শোষণ করে নিবে। আর যখন আপনার মেইন মাটিতে লাগানোর সময় হবে, আপনি এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি, কই রে বাছাদন আসো, এই যে মেইন মাটিতে যখন লাগাবেন এই যে বায়োডিগ্রেডেবল ব্যাগগুলো, এই ব্যাগগুলো সহজেই আপনি মাটির নিচে দিতে পারবেন। এটি হচ্ছে প্লান্ট ফ্রেন্ডলি, মাটির নিচে দিলে এগুলি অলমোস্ট ডিজলভ হয়ে যাবে মাটির সাথে, কোনো সমস্যা নেই। আর শিকড় যখন বড় হবে তখন এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ব্যাগের ভেতর থেকে একেবারে বাহির পর্যন্ত চলে আসবে শিকড়, কোনো সমস্যা হবে না। আই মিন শিকড়ের জন্য কোনো প্রবলেম নেই, শিকড়গুলো অলমোস্ট এই ব্যাগ দিয়ে বের হয়ে আসবে। সো আপনি দ্বিতীয় ধাপে এই ব্যাগ সহই মাটিতে দিয়ে দিতে পারবেন। তো আপনাকে রিপোর্টিং করার জন্য কিন্তু বড় সড়ো আর পটের কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে বেগুন গাছের ভালো ভবিষ্যতের জন্য এবছর আমার নতুন উদ্যোগ। আশা রাখছি যে আপনাদেরও পছন্দ হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের ট্রেও কেনার দরকার নেই, এভরিডে ঘরে আপনাদের টমেটো আসে, বেরিস আসে, রাইস বেরি, স্ট্রবেরি, বিভিন্ন ধরনের ফ্রুটস, প্লাম, পিচ, সব ধরনের জিনিসগুলো কিন্তু এই ধরনের বক্সে আসে। তো যেই বক্সে নিচে ফুটো আছে সেখানে কিছু দিয়ে কাভার করে প্লাস্টিক বা অন্য কিছু এগুলো রেখে দিবেন। আমার যেমন এটি হচ্ছে টমাটোর বক্স, তো টমাটোর যে বক্সগুলো সেগুলোর নিচে কোনো ফুটো থাকে না, থাকে হচ্ছে সাইডে। তো সেই হিসেবে এখানে রেখে আমি সরাসরি এখানে পানি দিয়ে দিই, কোনো সমস্যা হয় না। তো আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে দ্বিতীয় ধাপে গাছগুলো যেন আঘাতপ্রাপ্ত না হয় আমি সরাসরি এই ডিসপোজেবল ব্যাগে দিয়ে দিয়েছি। এখন আমি সরাসরি মেন মাটিতে মে মাসের শেষের দিকে মাটিতে এই ব্যাগগুলো দিয়ে দিব। ততদিনে শিকড় দেখা যাবে সাইড থেকে বের হয়ে আসছে, সূর্যের আলো রাতের অন্ধকার কোনো ক্ষতি করবে না আপনার এই শিকড়কে, কারণ মেন শিকড়টি মাটিতেই থাকবে। আর এক্সেস যে ব্রাঞ্চেস, আই মিন আমরা যে বলি এক্সেস শাখা প্রশাখা, সেগুলো সাইড থেকে বের হয়ে আসবে, কোনো সমস্যা নেই। তো আমি কেন এখানে ট্রান্সফার করলাম আশা করি বুঝতেই পেরেছেন আপনারা। কারণ বেগুন গাছগুলো এত বেশি লক লক করে বড় হচ্ছে, আমি কিন্তু এখানে ক্যালসিয়াম দিয়েছি আর আমার ঘরোয়া বানানো যে টিএসপি সার সেটি দিয়েছি, তাতেই দেখুন যে কত চমৎকার বেগুন গাছগুলো বাড়ছে, একেবারে অসাধারণ বলে যাকে, সবুজ আছে। আমার মনে হচ্ছে যে আমার ঘরে সবুজের বন্যা বয়ে যাচ্ছে। এই যে দেখুন বেগুন গাছ দিয়ে খুব চমৎকার, এবছর ইচ্ছে আছে বেগুনের ফলন করব খুবই, এবং বেগুন প্রিজার্ভ করব একেবারে নতুনত্ব রেখে, গুণগত মান অক্ষুণ্ণ রেখে কিভাবে বেগুন বছরব্যাপী আপনারা প্রিজার্ভ করতে পারেন সেই পদ্ধতিটিও আমি সামারে আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল ভাই আজকে আমার বেগুন গাছের আপডেট, যে কেন আমাকে এই পটে বেগুন গাছ ট্রান্সফার করতে হলো, বেগুনের ভালো বৃদ্ধির জন্য একে অপরের সাথে যেন লেগে এদের বৃদ্ধি কমে না যায়, আর মাঝখান থেকে বেড়ে ওঠা ছোট ছোট চারা গাছগুলো যেন চমৎকারভাবে আবার বাড়তে পারে, এই জন্যই হচ্ছে আমার এই পদ্ধতি অবলম্বন করার ছিল। আশা রাখছি আপনাদের যাদের কাছে এই আইডিয়াটি ভালো লেগেছে, প্লিজ আপনারা সবাই এই ব্যাগগুলো কিনে নিতে পারেন। এই ব্যাগগুলো ইবে বা আমাজনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এতে করে দেখা গেল যে আপনারা বড় একটি ট্রে কিনে এনে সেই ট্রেতে 50 থেকে 60টি পর্যন্ত চারাও রাখতে পারবেন, আর যদি আরও বড় কিনেন তাহলে তো 100টি পর্যন্ত আপনারা চারা রাখতে পারবেন। এতে করে কিন্তু দেখা গেল আপনাদের ছোট ছোট 9 ইঞ্চের পট আর কেনার প্রয়োজন হবে না, কারণ আমরা শুরুতেই 3 ইঞ্চি পট, 6 ইঞ্চি পট, তারপরে 9 ইঞ্চি পট থেকে মেন গার্ডেনে দিই। তো আপনারা যদি সরাসরি এই যে এটি হচ্ছে আমার 11x18 সেন্টিমিটারের ব্যাগ, এতেই কিন্তু আমার হয়ে যাবে মেইন গার্ডেন পর্যন্ত। এতে করে সাশ্রয় হবে আপনার টাকা পয়সারও, আর গাছের বৃদ্ধির জন্য এর থেকে ভালো আর কি হতে পারে, একটি আরেকটির গায়ে লাগবে না এই আর কি। তো বিদায় নিচ্ছি আজকের মতো, একটু সময় বেশি নিলাম জানি, কারণ অনেকেই যারা একেবারে নতুন অনেক কিছুই জানেন না তাদেরকে এক্সপ্লেন করতে হয়, আর যারা
পুরনো, সব কিছুই জানেন, তাদের কাছে জানি বিরক্ত মনে হয়, কিছুই করার নেই। কারণ আমার যারা লাভলি ভিউয়ার্স তারা সবাই বলে, আপু ভিডিওগুলি ডিটেলসে বলবে, এতে করে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।